الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে আমরা বিবাহ দাম্পত্য সম্পর্কে যে আলোচনা করেছিলাম সেই দর্শে বিয়ের ব্যাপারে বলছিলাম যে বিয়ের দিন হওয়ার সময়ে বা বিয়ের দিন হওয়ার আগে যে অনুষ্ঠান আমাদের দেশে হয়ে থাকে যে সব দেশাচার হয়ে থাকে সেগুলো যদিও দেশীয় প্রথা তবুও কিছু কিছু কাজ আছে যেগুলো শরীয়ত বিরোধী ঘটা করে আড়ম্বরপূর্ণ মজলিস করা তারপর রাজকীয় পান ভোজনের ব্যবস্থা বিপুল মিষ্টান্ন আর কি এসব করে যে অনুষ্ঠান করা হয় তা এক প্রকার অপব্যয় বরপক্ষের উচিত তা খেয়াল রাখা এবং সর্বোত্তম খাওয়া ব্যবস্থা না হলে দুর্নাম না করা সামান্য একটু দোষ হলেই খাবার একটু ত্রুটি হলেই তখন দুর্নাম করে এরকম করা কিন্তু উচিত নয় কেবলমাত্র একজন লোক গিয়ে অথবা না গিয়ে টেলিফোনের মাধ্যমে বিবাহের দিন ঠিক করা যায় কিন্তু নিজেদের সুবিধা মতো যে কোনো দিনে যে কোনো মাসে দিন স্থির করতে কোনো বাধা নেই আল্লাহর দিন সবই সমান নাকি কোনো শুভ অশুভ আছে অবশ্য অমুসলিমদের পঞ্জিকায় দেখবেন এই মাসে বিয়ে নেই মল মাস এই অমুক বিয়ে নেই মহরমে বিয়ে নেই আমার মুসলিমরা মানে কি মহরমে বিয়ে নেই কেননা হাসান হোসেন রাজা আনু শহীদ হয়েছেন তো হোসেন আনু শহীদ হয়েছেন মহরম মাসে সফর মাসে তো অন্য কোন রাজা আল্লাহ আনু শহীদ হয়েছেন রবিউল আউয়াল মাসে অন্য কোন রাজা আল্লাহ আনু শহীদ হয়েছেন তাহলে না শুধু হোসেনের বেলাটাই মানবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোন মাসে ইন্তেকাল করেছেন তাহলে কি সে মাসে বিয়ে নেই কোন মাস মল মাস নয় বা এমন নয় যে সেই মাসে বিবাহ নিষিদ্ধ আল্লাহর সব দিনই সমান অতএব সেই সেই সময় কেবল কোন সময়ে বিবাহ কোন দিনে বিবাহ চলবে না আপনি যদি হজ উমরা করতে আসেন তাহলে এরকম অবস্থায় সেটা আলাদা কথা সেটা আলাদা কথা কিন্তু আপনি যখন দেশে আসেন তখন সেখানে পঞ্জিকা থেকে শুভাশুভ দিন নির্বাচন করা বিদাত এবং বিজাতির অনুকরণ নিমন্ত্রণ করার সময় নিমন্ত্রণ পত্রের কোণে হলুদ লাগিয়ে দেওয়া হয় এই হলুদ কেন লাগানো হয় শুভযাত্রা নিদর্শন বরং বউ দেখতে গিয়ে বরপক্ষের দেওর জাতীয় দেবর দ্বিতীয় বর জাতীয় কিংবা বুনাই এই জাতীয় কনের কপালে হলুদ লাগিয়ে আসে কেন হলুদ স্পর্শ করা এগুলো হচ্ছে পাশের যে পাশের বাড়ি মামাদের বাড়ি আচরণ আমাদের বাড়িতে ঢুকে গেছে হলুদ কোন কোন হুজুর হলুদের দলিল দেন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর গায়ে হলুদ দেখেছিলেন তাহলে বোঝা গেল হলুদ মাখতে হয় বিয়ের সময় কিন্তু আপনারা জানেন আরবে আজও হলুদ পাওয়া যায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হলুদ ছিল কি না তাও জানি না হলুদের আরবি কি কুরকুম কোরআন হাদিসে এরকম শব্দ পাওয়া যায় না হলুদ রঙের শব্দটা পাওয়া যায় সুফরা তার মানে হলুদ রং দেখেছিলেন হলুদ দেখেননি হলুদ রংটা কিসের সাধারণত সেই যুগে মহিলারা যে সেন্ট ব্যবহার করত বেটে বাটনা বেটে সেই রং ছিল হলুদ সেই খালুক বলা হয় তাকে সেই খুশবু মহিলার গায়ে ছিল এবার স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে তার গায়ের রং যে জায়গায় লাগাতো সেই জায়গা থেকে স্বামী যেমন আমাদের দেশে বাসে ট্রেনে গেলে কোনো হিন্দু মহিলা সামনে পড়লে তার রং সিঁথির সিঁদুর আমাদের পাঞ্জাবিতে লেগে যায় না আমাদের গাজামাতে লেগে যায় স্বাভাবিক এটা এইভাবে রং লাগা স্বাভাবিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হলুদ রং দেখে বললেন তুমি কি বিয়ে করেছো বললেন জি হ্যাঁ তখন তিনি বললেন বিবাহিতা না অবিবাহিতা তিনি বললেন না বিবাহিতা মহিলা যাই হোক তো হলুদ রং যেটা দেখেছিলেন সেটা কিন্তু এই হলুদ না যে হলুদ আমরা তরকারিতে দিই বা যে হলুদ বেটে মেয়েরা বা ছেলেরা মাখে হ্যাঁ পুরুষে তো পায়ে মেহেন্দি মাখে গায়ে তারপরে হাতেও মেহেন্দি মাখে অথচ রং কাদের জন্য মেয়েদের জন্য পুরুষ রং ব্যবহার করতে পারে না রং ব্যবহার করতে পারবে মহিলারা কিন্তু এরা রং ব্যবহার করে অতএব বোঝা গেল কি যে হলুদ জিনিসটা কোনো শুভাশুভ বা শুভ লক্ষণ এরকম মনে করা বিজাতীয় প্রথা বরং তাতে শিরিক হতে পারে বেশ এরপর পৃথক করে হলুদ মাখার কাপড় পাঠানো বিবাহের বন্ধনে পাঁচ সাত দিন পূর্বে কনের বাড়ি ওই যে এক বাক্স দু বাক্স কি বলে আপনাদের
কি পাঠায় পাঁচনি বিভিন্ন বিভিন্ন প্রসাদন সহ যে বাক্স পাঠানো হয় পাঁচ সাত দিন আগে যেটা কি বলে আমাদের বলে লগন লগন পাঠানোর কথা ইসলামী প্রথা নয় তারপরে সঙ্গে যায় বরের ভাই বন্ধু বোনাইরা সাত পোশাক প্রসাধন সামগ্রীর সাথে পুতুল পুতুল জরুরি তাতে সেই প্রসাধনের সঙ্গে পুতুল থাকে তারপর অনেক অনেকে লুডু পাঠায় লুডু তাস তাস খেলার জন্য পাঠায় স্বামী স্ত্রী খেলবে আর কি তার সাথে চিনি পান সুপারি মাছ মুদ্রা হলুদ হলুদ মাথার শাড়ি থাকবে এই লবণ ধরা মুখ দেখা অনুষ্ঠান এক ব্যয়বহুল ব্যাপার এতে যা খরচ হয় তা একটা ইসলামী বিবাহের জন্য যথেষ্ট কিন্তু হায়রে পরের কান খোলাঙ্কুচি দিয়ে মূল্যে তাতে ব্যথা লাগে না দিনের শেষে অনুষ্ঠিত হয় মুখ দর্শনের অনুষ্ঠান মুখ দর্শন করবে অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পাত্রীকে সুসজ্জিত করে আলমতলা ওই যে খাস মঞ্চে নিয়ে আসা হবে তারপর মুখ দেখার সেই সেই আলমতলায় নিয়ে এসে তখন দেখবে কে দেখবে মুখ যার জন্য মুখ দেখা জায়েজ নয় যার জন্য মুখ দেখা জায়েজ নয় এরপর অঙ্গরাগে সজ্জিত সেই চেহারা দর্শন করে পাত্রের ওই ভাই বন্ধুরা আঙ্গুলে বা টাকায় চিনি দিয়ে পাত্রীর অধরে স্পর্শ করে অঙ্গরীয় উপহার তার সুসজ্জিত আঙ্গুল টেনে নিয়ে হাতে পড়িয়ে দেয় আঙ্গুলে পড়িয়ে দেয় ঘড়ি পরিয়ে দেয় সুদর্শন হাতকানি টেনে এবার যে যে উপহার দিতে পারে দেওয়ার দুলে একরকম উপহার বোনাই দুলে একরকম উপহার চাচা তো ভাই দুলে একরকম উপহার সব নিজে নিজে হাত টেনে পরিয়ে দেয় এর ফাঁকে দু চারটি ঠাট্টা উপহাস তো চলবে কারণ এরা দেওর নন্দায় বন্ধু উপহাসের পাত্র তাই ইসলামী এরকম ভাগাভাগি আছে নাকি যে এক শ্রেণীর আত্মীয় উপহাসের পাত্র আর এক শ্রেণীর আত্মীয় উপহাসের পাত্র নয় আছে নাকি ভাবি দেওরে চলবে কিন্তু ছোট ভাইয়ের বউ হলে তার সঙ্গে চলবে না এরকম নিয়ম আছে নাকি না ইসলামে না সবাই সমান সবাই সমান আদব ইসলামে সবার সাথে আদব একরকম কিন্তু মুশকিল যে এই এই পরিবেশটা কোথা থেকে এসেছে ওই যে ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে ঢুকে গেছে আমরা আমরা হ্যাঁ তুলে আমরা নতুন মুসলমান এই জন্য আমরা আমাদের পরিবেশ থেকে তুলে ফেলতে পারিনি ভালো লাগা ভালো মনে করা হিসাবে আমরা আমাদের বাড়িতে আমাদের মেয়েরা লাগিয়ে রাখে আর আপনারা জানেন সাধারণত পুরুষদের দখল থাকে না বিয়ের সময় তাই না আমকালে ডোমরা যা বিয়ে কালে মেয়েরা যা বিয়ে কালে পুরুষের কোনো কেদ্দানি চলবে না কোনো কৃতিত্ব নাই সব মেয়ে ছেলে তুমি বোঝো না তুমি বলবে যা তুমি বাইরে যাও বাইরে পাঠিয়ে যাবে তাকে তুমি বোঝো না কিছুই সব কে বুঝে মেয়েরা বুঝে পাড়ার ডাপালি আপালিরা বুঝে হ্যাঁ ঘরের আর কেউ বুজুর্গ বুঝে না তখন সে ঘর ছেড়ে দিয়ে বেচারি বাইরে যায় আর ঘরের ভিতরে মেয়েরা বুঝতে পারছেন সুচর কীর্তন করে এই হলো আমাদের পরিবেশ অতঃপর সুগল কবজি খানিতে সুতো বাঁধে শুধু ঘড়ি না ওটা সুতো বেঁধে দিয়ে আসে যার বিয়ে লাগে দেখেছেন আপনারা সুতো বাঁধে সুতো বাঁধে ললাটে লাগায় হলুদ বাটা এবং হাতে দেয় জাতি বা কাজল লতা জানি না আপনাদের আছে কিনা জাতি দেয় হাতে এই বিয়ের দিন পর্যন্ত হাতে সেই জাতি নিয়ে থাকবে সুতো বাঁধা থাকবে হিন্দুদের কিন্তু আসলে চলে এসেছে আমাদের পরিবেশেও এটা আছে হ্যাঁ আছে এদেরকে যাদেরকে চেহারা দেখানো হারাম তারা এইভাবে চেহারা দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সত্যি বলেছেন ইদা লাম তাস্তাহি ফাসনা মাশিত লজ্জা না থাকলে যা ইচ্ছা করতে পারো লজ্জা হিন্দাই এরকম পরিবেশ সৃষ্টি করতে পারে পক্ষান্তরে কোনো মুমিন নির্লজ্জ হয় না কারণ আল হায়া ও শোবাতু মিনাল ঈমান লজ্জা হচ্ছে ঈমানের অংশ বিশেষ কিন্তু লজ্জার স্থান সেখানে থাকে না সব নির্লজ্জ হয়ে কি ধৃষ্টম যাকে বলে ধৃষ্টামি সেখানে প্রদর্শিত হয় ধৃষ্টতা প্রদর্শিত হয় যা দেখলে পরে সত্যিই লজ্জা লাগে এরপর থেকে হাতে বা কপালে সুতো বেঁধে রাখা ও কাজললতা বা জাতি সর্বদা রাখ সাথে রাখা এক প্রকার বিধান অথবা যদি এতে কোনো মঙ্গলের আশা করেন কিংবা অমঙ্গল দূর করার আশা করেন তাহলে পরে এটা শিরিক হবে শিরিক হবে যেমন অনেকে আছে দেশে প্রচলিত থাকবে জানি না সব সব জায়গাতে নাও থাকতে পারে রাত্রের বেলায় যখন দুধ কাউকে দেন দুধ যখন ঘরের বাইরে যায় তখন দুধের সঙ্গে কি দেয় কিছু দেয় আছে নিয়ম জানা নেই বেশ
রাত্রিবেলায় যদি ভাত কাউকে দিতে হয়, অন্য বাড়িতে ভাত যায় কিংবা হুজুরের পালি পড়েছে, ভাত দিতে হবে মসজিদে, মসজিদে যখন ভাত নিয়ে যান তখন সঙ্গে কিছু দেয় না, শুধু ভাতই যায়, কি দেয়? লবণ দিয়ে দেয়। কেন ভাই এমন? তো কেউ লবণ দেয়, কেউ সঙ্গে একটা পেরেক দিয়ে দেয়, ভাতের পাশে একটা পেরেক দিয়ে দেয়। কেন? যাতে করে শয়তানের দৃষ্টি আকর্ষণ না হয়, শয়তান থেকে জিন থেকে বাঁচার জন্য এগুলো করে, দুধেও লোহা দিয়ে দেয়। বুঝতে পারলেন? এগুলো কেন? ওই যে একটা বিশ্বাস যেতে শয়তান আশ্রয় পাবে, কিন্তু এগুলো সব শিরকি ব্যবস্থা। আমাদের দেশে আছে মুর্দার যখন তল গোসল দেয়, শেষ গোসল, ওই যে পোশাক পায়খানা আছে কিনা পরিষ্কার করে যে গোসলটা দেয়, তারপর যে যে কাপড় জড়িয়ে পরিষ্কার করা হয় সেই কাপড়টা যখন ফেলতে যায়, তখনও সঙ্গে কাস্তে বা লোহা জাতীয় কিছু নিয়ে যায়। কেন? যাতে করে শয়তান আশ্রয় না পেয়ে বসে। ওরা বলে দোষ হয়ে যাবে, আর আমরা বলি শয়তান আসবে, জিন পেয়ে যাবে। এইভাবে যে বিভিন্ন ধরনের আকীদা ও বিশ্বাস মানুষের মনে জঙ্গল হয়ে আছে, তা পরিষ্কার না করলে কিন্তু নামাজ রোজা কাজে লাগবে না। এই জন্যই বলে আগে মন ঠিক করো, তারপর নামাজ পড়বে। কথাটা কিন্তু ঠিক, মনের জঙ্গল যদি আগাছায় ভর্তি থাকে তাহলে পরে আপনার কিছুই কাজে দেবে না, তাতে আপনি যা রোপণ করবেন ফল ফলবে না। যাতে কথা তারা বলে এই জন্য, তারা পিছল কাটার জন্য বলে, কিন্তু আসলে কথাটা ঠিক, আগে মন ঠিক করো তারপরে নামাজ পড়বে। ব্যাস এই দিনে পাত্র পাত্রীকে এরপর দিনগুলিতে বাড়ির বাইরে যেতে না দেওয়া, যেতে দেয় না অনেকে, বলে বাড়ির বাইরে যেতে হয় না, লগ্ন ধরে গেছে, আগামী সপ্তাহে বিয়ে, এর মধ্যে বাইরে যেতে হয় না। এই দিনে মসজিদ বা পীরের স্থানে সিন্নি বিতরণ করা, এসব প্রভৃতি কি বিদাত অথবা শিরক। এবার রইল গায়ে হলুদ, তেল চাপানো, সাতুষি ও নাপিতের নখ কাটা প্রভৃতি প্রথা। তেল চাপানোতে সধবা নারী হতে হবে, বিধবা আসতে পাবে না, নির্দিষ্ট কাপড়ে কাবা মুখে বসিয়ে হলুদ মাখাবে, কাপড়ে লেখা পাত্র পাত্রীর নাম সাদা কাপড়ে, পাত্রকে এমন মহিলারা হলুদ মাখাবে যাদের ওই পাত্রকে দেখা দেওয়াও হারাম, পাত্রের এমন অঙ্গে হলুদ মাখায় যে অঙ্গ পুরুষকে দেখানো হারাম। সুতরাং এমন প্রথা যে ইসলামী নয় তা বলাই বাহুল্য। পক্ষান্তরে পুরুষ রং ব্যবহার করতে পারে না, পুরুষ রং ব্যবহার করতে পারে না, তাই হাতে পায়ে মেহেন্দি লাগাতে পারে না, হলুদ ব্যবহার করাও তার জন্য শোভনীয় নয়, বিশেষ করে হলুদ রঙের পোশাক তার জন্য নিষিদ্ধ পুরুষের জন্য। একদা সাহাবীর গায়ে হলুদ রং দেখে, একটু আগে বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তিনি নববিবাহিত, সেটা হলুদের রং নয়, বরং স্ত্রীর দেহের মহিলাদের ব্যবহার্য এক প্রকার সুগন্ধি খালুকের রং যা তার কাপড়ে লেগে গিয়েছিল। সুতরাং এটাকে পাত্র পাত্রের জন্য হলুদ মাখার বৈধতার দলিল মানা যায় না, কিন্তু বহু হুজুর এটাকে দলিল মনে করেছেন, দিয়ে সমাজে চালু করে দিয়েছেন হলুদ রং, হলুদ মাখার প্রথা। সুতরাং এটাকে বিধাত বলা যাবে অথবা শিরিক। তবে যদি কেউ দেহের রং কাঁচা সোনার মতো উজ্জ্বল করার উদ্দেশ্যে ব্যবহার করে, যে আমি বিয়ের আগে একটু চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়, এটা গায়ে হলুদ মাখিয়ে দিলে পরে রংটা কিরকম হয়, একটু পরিষ্কার কাঁচা সোনার মতো লাগে, তার অসুবিধা নেই, অসুবিধা নেই, তাহলে অসুবিধা নেই, এতে কোনো অন্য উদ্দেশ্য নয় রংটাকে পরিষ্কার উজ্জ্বল করা, তাতে কিন্তু সমস্যা নেই। কিন্তু বিয়ের সময় করতে হয় বা হলুদ মাখতে হয় বা হলুদ মাখলে এই হয় মনে করলে, তাহলেই শিরিক অথবা বিদাত হবে। তাছাড়া বিয়ের পাত্র পাত্রীর জন্য এই নিয়ে এই দিয়ে লগ্ন শুরু করা বিদাত। অবশ্য পাত্রী হাতে পায়ে মেহেন্দি ব্যবহার করতে পারে, বরং মহিলাদের হাতে সর্বদা মেহেন্দি লাগিয়ে রাখাই হচ্ছে বিধিসম্মত। মহিলাদের হাত সবসময় নাগা থাকা ভালো, মহিলাদের হাত সাদা থাকা ভালো না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করতে যাওয়ার সময় বলে এই হাতটা মহিলাদের না, মহিলার না পুরুষের, কারণ হাতটা ছিল সাদা। তো আল্লাহ রাসূল বুঝতে পারছিলেন না যে হাতটা মহিলার না পুরুষের, তার মানে মহিলার হাত হবে রঙানো। অতএব মহিলাদের হাত সবসময় রঙিয়ে রাখাই হচ্ছে ভালো, আর পুরুষের হাত পা কিছুই রঙানো থাকবে না। অনেকে বলে পায়ে মেহেন্দি মাখতে নেই হুজুর, কেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িতে মেহেন্দি লাগিয়েছিলেন, তাহলে পায়ে তেলও মাখতে নেই, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িতে তেল লাগিয়েছিলেন, তাই না? দাড়িতে মাথায় তেল লাগিয়েছেন হুজুর, তাহলে তা কেন করেন আপনি? আসলে পুরুষের জন্য মেহেন্দি মাখতে নেই, মহিলাও পায়ে মেহেন্দি মাখতে পারে, সমস্যা নেই। যেমন আলতা পায়ে নিতে পারে, তেমনি
পায়ে মেহেন্দিও মাখতে পারে, সমস্যা নেই। সমস্যা হলো কি, যে পুরুষ মাখলে অথবা এই রং কাউকে পরপুরুষকে দেখালে তাহলেই হলো সমস্যা। ব্যাস কথা হলো কি, রাত্রে ক্ষীর খাওয়া অনুষ্ঠান আমাদের দেশে প্রচলিত আছে। বিয়ের কয়েকদিন আগে, তিন চার দিন কি সাত দিন আগে ক্ষীর খাওয়ানোর প্রথা। সাধারণত এই প্রথা পার্শ্ববর্তী ওদের পরিবেশ থেকে ধার করা, অনুপ্রবেশ করা প্রথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে, মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে সে তাদেরই দলভুক্ত, তাদেরই একজন। তাছাড়া এমন মহিলারা পাত্রের ওষ্ঠাধর স্পর্শ করে তাকে মুখ, তার মুখে ক্ষীর দেয়, যাদের জন্য ওই পাত্রকে দেখা দেওয়া হারাম। অনেক সময় উপহাসের পাত্রী ভাবি নানি হলে হাতে কামড় দেওয়া হয়। ভাবি নানি হলে আপনাদের অভিজ্ঞতা আছে কিনা জানি না, আছে না নাই, ক্ষীর খায়। মনে করুন দেওয়ারের বিয়ে হচ্ছে, দেওয়ারের বিয়ে হচ্ছে, দেওয়ারকে ক্ষীর খাওয়ানো হচ্ছে, ভাবি ক্ষীর খাওয়াতে গেছে, ভাবি যেমনি ক্ষীর মুখে তুলে দেবে, দেওয়ার তখন ভাবির হাতে কামড় দেবে, আছে না নাই। নির্লজ্জতার পরিবেশ আমরা নিজের চোখে দেখেছি, তবে কখন দেখি, ছোটবেলাতে, ছোটবেলাতে দেখেছি, মনে আছে। এইসব নির্লজ্জতার পরিবেশ আছে, মুসলমানদের ভিতরে আছে। উপহাসের পাত্রীরা এইভাবে উপহাস করে, এবং কেউ কেউ ক্ষীর খাওয়াতে বসলেও মাথায় পানি ঢেলে দিল, কেউ আরো কিছু করলো, আরো কিছু বহু রকমের আছে। বেশ, তারপরে অনেক সময়ে পাত্র ভাবির মুখে তুলে দেয় প্রতিদানের ক্ষীর। ভাবি যখন দেওয়ারকে খাওয়ালো, তখন দেওয়ারও ভাবির মুখে ক্ষীর তুলে দেয়। এইভাবে খেরাখিরি শুরু হয় স্পর্শ থেকে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, কোন পরমহিলা গায়ে স্পর্শ হওয়ার চেয়ে তোমার মাথায় লোহার সূঁচ গেঁথে যাওয়াও ভালো। তোমার মাথায় লোহার সূঁচ গেঁথে যাক সেটা ভালো, তবুও সেই মহিলার গায়ে যেন স্পর্শ না হয়, যে মহিলাকে স্পর্শ করা তোমার জন্য হারাম, বা যে মহিলা তোমার জন্য হালাল নয়। আর পাত্রীর সাথেও তার উপহাসের পাত্ররা, এক মহিলাকে যদি কোনো যুবতীকে ক্ষীর খাওয়ায়, তো সেই রকম তার বোনাই ক্ষীর খাওয়াতে এসেছে, বোনাইয়ের হাতে কামড় দেয় সেই যুবতী। এইরকমই যেমন ভাবির সাথে করে, এসএম তেমনি বোনাইয়ের সাথে করে। বরং যে ক্ষীর খাওয়াতে যায় তার সাথেও চলে বিভিন্ন মস্করা, আর তার সাথে চলে গীত পার্টি, যুবতীর গীত। বলে বিয়ের সময় গীত জায়েজ, গীত জায়েজ বলে কি জেসে গীত? হ্যাঁ, আর একটা কথা খেয়াল রাখবে, গীত জায়েজ বলে বিবাহের তিন চার দিন আগে গীত জায়েজ না। গীত কোন দিনে জায়েজ? কোন দিনে? বাসরের রাতে, যে রাতে বাসর হবে, বউ বাড়িতে এসেছে, আজকে বরকনের মিলন হবে, বাসরের ফুল সজ্জা হবে, সেই রাতে যদি গীত গায় মেয়েরা, তবে কোন গীত? যে গীত বৈধ, বাজনা সহকারে নয়, বাজনা তো এমনিতেই হারাম, তো বাজনা সহকারে নয়, দুপ বাজিয়ে গীত। দুপ কাকে বলে? যে এক মুখো ঢোল একদিকে ধপ 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 করে বাজে না, চালুরের মতো, যেটা চালনি বা চালুরের মতো দেখতে, এক মুখো ঢোল, সেই ঢোল বাজিয়ে মেয়েরা গীত গাইতে পারে। বিশেষ করে ছোট ছোট মেয়েরা যদি গীত গায়, বৈধ গীত, তাতে না শিরিক থাকবে, না বিদাত থাকবে, আর না প্রেম কাহিনী থাকবে, আর না কোনো অশ্লীলতা থাকবে। যদি এরকম গীত হয় তাহলে গাইতে পারে, অসার বাক্য গীত গাইতে পারবে না। অসার বাক্য দিয়ে গায় অনেকে গীত গায়, যেমন উদাহরণস্বরূপ অনেক জায়গায় বলে থাকি, আমাদের শোনা আছে এবং আমার টেপও করা আছে, যেমন বাঁশ গাছের ডগে গোরা গোলাপি হেরিকেন জলে কেয়া ভালো লাগে রে ছেলে লাল আমার, কি বুঝলেন? বাঁশ গাছের ডগে গোলাপি হেরিকেন, গোলাপি হেরিকেন আবার কেয়া, এগুলো হচ্ছে অসার গীত। মেয়েরা বানিয়ে নিয়েছে, বাস বানিয়ে নিয়েছে, চলছে এইভাবে, তারা গান গেয়ে থাকে, গীত গেয়ে থাকে। এই যদি এই শ্রেণীর গীত হয় তাহলে কিন্তু জায়েজ নয়। তাও বললাম কোন দিনে জায়েজ? বাসরের দিন, বাসর যে ফুলসজ্জার রাত হবে সেই রাতে জায়েজ, তাছাড়া জায়েজ না। তাছাড়া শুধু গীতই না, এই সঙ্গে চলে হাততালি ও ঢোল বাদ্য সহ লেডি ড্যান্স। মেয়েরা বলে, হুজুর মেয়েরা কি মেয়ে মরে নাচতে পারে না? নাচতে পারে, নাচা আমি অবৈধ বা হারাম বলছি না, কিন্তু এমন অশ্লীল ড্যান্স শুরু হয়, এমন অশ্লীল ড্যান্স বা নাচ দেখানো হয় যা অবৈধ। তারপর সেখানে আছে অবৈধ অভিনয় বা কাপ দেখানো, অভিনয়ও চলে, ছোটখাটো একটা নাটকও হয়ে যায়, মেয়েতে মেয়েতে মেয়েরা পুরুষ সাজে, দাড়ি লম্বা করে দাড়ি বানিয়ে মেয়েরা পুরুষ সাজে এবং সেখানে নাটক হয়। এমন পরিস্থিতি দেখে শুনে প্রত্যেক রুচিবান মুসলিম তা ঘৃণা করতে বাধ্য। আমি একটা নাটক দেখেছিলাম,
বিয়ের মজলিসে মানে মেয়েদের মজলিস সেখানে নাটক করছে একজনের কি নাটক জানেন একজন নামাজ পড়ছে সিজদা অবস্থায় পেছন দিকে পাটাকে উপর দিকে তুলে দিয়েছে তার দিকে সবাই হাসছে হাসানোর তো উদ্দেশ্য হাসানোর উদ্দেশ্য তারপরে সিজদা দিয়েছে সিজদা থেকে মাথায় একটুকে ফাঁক দিয়ে বলছে কি চিল চিল তোমার চিল তাছে মুরগি তাছে মুরগিতে ধান খাচ্ছে মুরগি তাছে চিল পড়ছে চিল তাছে আর নামাজ পড়ছে তার মানে এটা কি মানে মানুষকে হাসাবো আর কি হাসি খুশি আনন্দ করা এই হলো মানে তাদের উদ্দেশ্য সুতরাং বিয়ের মজলিসে বা ওই ধরনের ক্ষীর খাওয়ানোর মজলিসে পরিবেশটাকে নির্লজ্জতায় ভর্তি করে রাখে আর বাড়ির গার্জেন হয়ে মহিলাদের ধমকে বাধ্য হয়ে চুপ থাকে তাই নিজ পরিবারকে নির্লজ্জতায় ছেড়ে দিয়ে বাড়ির বাইরে রাত কাটাতেও লজ্জা করে না অনেক সময় পুরুষ মসজিদে গিয়ে থাকে বৈঠকখানায় গিয়ে থাকে আর বাড়ির ভিতরে মেয়েরা হ্যাঁ ওইভাবে মাতম করে গৃহের সমস্ত দায়িত্ব সম্পর্কে কিয়ামতের গৃহকর্তার নিকট কৈফিয়ত তলব করা হবে এই কথা গৃহকর্তা জানে কি না তা জানা নেই কারণ সে ছেড়ে দিল মেয়েরা জামতাই করলো এই ধরনের অসার অশ্লীল মজলিসে কোনো মুসলিম নারীর উপস্থিত হওয়া এবং ক্ষীর খাওয়ানো নিঃসন্দেহে হারাম কোনো মুসলিম মহিলা যদি কোনো ভালো মেয়ে হয় সে কিন্তু এই সমস্ত মজলিসে যাবে না আর ওখানে গিয়ে বসে তওবা তওবা করলে লাভ হবে না অনেকে যায় দিয়ে ওই দূর থেকে দেখি তওবা তওবা এসব করতে হয় না গো তওবা 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 তো করতে হয় তুমি এসে বসলে কেন এখানে যে কাজটা হারাম যে জিনিসটা দেখা হারাম সে জিনিসটা এসে তুমি বললে বসলে কেন তওবা তওবা করলে হবে তোমার আসাই উচিত না বরং তোমার উঠে যাওয়া উচিত এরপর মুশকিল হলো কি যে সেখানে নাচ হয় বিশ্রি নাচ হয় এমন নাচিয়ে কে অনেকে ফেরিও দেয় অনেকে আবার উপহার দেয় অনেকে উপহার দেয় অথচ এমন নাচিয়ে কে ফেরি দেওয়ার বদলে তার কোমর ভেঙে দেওয়া উচিত প্রত্যেক মুসলমানের বিশেষ করে তার অভিভাবকে কিন্তু হায় শাশুড়ি যদি দাঁড়িয়ে মতে তাহলে বউ তো পাক দিয়ে দিয়ে মুতবেই মানে বড় মেয়েরা এরকম করলে ছোট মেয়েরা করবে মা করলে বেটি করবে আই বুড়ো বা থুবড়ো ভাতের অবিবাহিত অবস্থা শেষ অন্য গ্রহের অনুষ্ঠান ও বিজাতীয় প্রথা থুবড়ো ভাত বলে না আই বুড়ো ভাত বা থুবড়ো ভাত এই দিনে ক্ষীর সিন্নির বিতরণ বিদাত এবং পিত্তলায় বিতরণ শিরিক আর এই দিন সাধারণত পাকান বা বাতাসে বিতরণ ইত্যাদি বহু রকমের প্রথা এক এক জায়গাতে এক এক রকমের আছে যা এক একটা বিদাত অথবা শিরিক আপনাদের এলাকায় আছে কিনা জানি না শিব তেল ঢালা বা শিব তেল ঢালার অনুষ্ঠান যে কোণে সেই কোণের মাথায় তেল ঢালা হয় কেউ কার্পিন বা সুন্দর নারকেল তেল মাথায় ঢালা হয় আপনাদের দেশে আছে কিনা জানি না কিরকম ভাবে যার বিয়ে হচ্ছে সে হলুদ মাখানো কাপড়ে বসে আছে একটা মোড়ার ওপরে কিংবা কাঠের যে কাঠের টুলের ওপরে সেখানে বসে আছে তারপরে মেয়েরা আসবে কোনো অবিবাহিত মেয়ে হলে হবে না সব শতবাহ হতে হবে বিধবা হলেও হবে না হাতের উপরে হাত হাতের উপরে হাত হাতের উপরে হাত পাঁচ সাত আট দশ যা হলো হলো দিয়ে সবের উপরে তেল ঢাক তার উপরে নোড়া নোড়া কাকে বলে জানেন মশলা মাটে যদি মশলা মাটে সেই নোড়াটা উপরে রাখবে উপরে রেখে ওই ওই নোড়ার উপরে তেল ঢালবে তারপরে ওই ওই নোড়া গড়িয়ে হাতে হাত হাতে আঙ্গুল ফাঁক কর আঙ্গুল ফাঁক কর আঙ্গুল ফাঁক করবে আর ফাঁকে 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 এসে এই কোণের মাথায় লাগবে তারপরে হয়ে গেল কোণের মাথায় যখন এসে গেল তখন সবাই নিজ নিজের হাত নিয়ে নিজ নিজের মাথায় মাখবে আর নোড়াটাও ভালো করে মুছে নিয়ে সব নিজের মাথায় বা কোণের মাথায় মাখাবে এটাকে বলে শিব তেল ঢালা আমি বলি এটা শিব তেল ঢালা কেন শিব তেল ঢালা ওই যে শিবের লিঙ্গ ওই যে মাথার উপরে হ্যাঁ সেই লোহাটা দিয়ে শিবলিঙ্গ এই শিবলিঙ্গ পূজারীদের এই অভ্যেস তোমরা মুসলমান মেয়েরা বাড়িতে নিয়ে এসে ওই শিবলিঙ্গ ধোয়া তেল তোমরা নিজে নিজে মাথায় মাখছো এতে লজ্জা করা উচিত তোমাদের এই পরিবেশে এই শ্রেণীর নোংরা কিন্তু বোঝে না সমস্যা কি বোঝে না তারা না বুঝেই করে আসলে জাহেল বলি তারা এই শিব তেল ঢালা প্রথা পালন করে থাকে আর তাও বললাম ওই পার্শ্ববর্তী পরিবেশ থেকে ধার করা কথা সুতরাং যে মুসলিম নারীরা মূর্তি পূজকদের অনুরূপ করে তারা রসুলের বাণী মতে ওদেরই দলভুক্ত আর এদের সঙ্গে দায়ী হবে তাদের অভিভাবক ও স্বামীরাও এই দিনগুলিতে আলম তলায় বসার আগে পাত্র পাত্রের কপালে ঠেকিয়ে আসনে বা বিছানায় সালাম বিদাত আপনারা দেখেছেন আপনারা বহু রকম দেখেছেন যখন ওই ক্ষীর খেতে বসে কিংবা বিয়ের মজলিসে বসে তখন আপনারা কি দেখেছেন এভাবে খেয়াল করতে কখনো দেখেছেন সালাম করতে আমাদের মুসলমানদের সালাম হলো সালাম আলাইকুম ও রহমতুল্লাহ কিংবা যদি কোনো মজলিসে আসে তো মজলিসে এসে কি বলবে সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বসে যাবে কিন্তু বিদাতি মজলিসে আছে তাদের তাদের রুমাল থাকে এই যে পোঁটা মোছা রুমাল পকেট থেকে বের করে রুমালটা নেবে
দিয়ে এভাবে মজলিসের সামনে নিজের বিছানা এইভাবে স্পর্শ করে আস্তে 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 নিয়ে কপালে ঠেকাবে। দেখেছেন আপনারা? ভালো কথা, না দেখে থাকেন তো ভালো কথা। এই হলো স্পর্শ, কিংবা ঝুঁকে এইভাবে সালাম করে তারপরে বসবে, এটা হচ্ছে আদব নাকি? এটা হচ্ছে বিদাতিদের আদব। সুতরাং এই শ্রেণীর সালাম ইসলামের প্রথা নয়, বরং পা ছুঁয়ে সালাম, শ্বশুর শাশুড়ি বা বড়দের বুজুর্গদের পা ছুঁয়ে সালাম কিন্তু ইসলামী সালাম না, ওটা হচ্ছে হিন্দু আনি প্রণাম, ওটা হচ্ছে প্রণাম। ওটা আমাদের আমাদের দেশে, আমাদের দেশে বলছে, আমাদের পরিবেশে এসে সেটা সালাম হয়ে গেছে। সুতরাং তুলে দেন, তুলে দেন এইসব বিজাতীয় প্রথা। আরো কিছু বহু কিছু আছে, রং মাখামাখি হয় হোলি খেলার মতো, বিয়েতে আনন্দ করার জন্য রং মাখামাখি হয়, কাদা ছোড়াছুড়ি হয় না? সুতরাং আলম তালা নামক ওই রথতলাকে পরিবেশ থেকে তুলে দেন, পাত্র পাত্রীয় সচেতন হও, বসবে না ওই রথতলাতে, ক্ষীর খাবে না ওর হাতে, কে জানে ওর হাতে, ওদের হাতের অবস্থা কি, তাদের হাত ভালো করে ধোয়া আছে নাকি, তাদের হাতে কোনো ভাইরাস আছে নাকি। কত লোক এসে ক্ষীর খাওয়ায়, টাকা দিয়ে ক্ষীর খাওয়ানো অভ্যেস আছে, উপহার দেয়, যে সময় ক্ষীর খাওয়ানোর সময় উপহার দেয়। যাই হোক, এই হলো মোটামুটি আমাদের বিয়ের আগে করণীয় এবং কিছু মানে খরাফাত যাকে বলা হয়, কুসংস্কার। এই কুসংস্কারে ভর্তি সমাজে এক এক জায়গায় গেলে এক এক রকম দেখা যায়। বিয়ের দিন যখন বরযাত্রী আসবে, বিবাহ বন্ধন ও মজলিসের জন্য বর কোনে অভিভাবক ছাড়া আর মাত্র দুটি লোকের প্রয়োজন, তাই না? তাও তো মিনিট কয়েকের ব্যাপার, বিয়ে পড়ানো কতক্ষণ সময় লাগে, কিন্তু এত বিপুল আয়োজন, এত ঘটা কিসের? এগুলো লোক প্রদর্শন নয় কি? বিয়ের বরযাত্রী যাবে, সেই সঙ্গে যাবে ১০-১২টা ডলার বিবি। ডলার বিবি মানে দুলার বিবি, দুলার বিবি মানে বরের সঙ্গে যে মহিলা যায় তাকে বলে দুলার বিবি, দুলার বিবি। তার মানে বর শুধু একা যাবে না, বরের সঙ্গে মহিলাও যাবে। এবারে মহিলা ভাবি আছে পাঁচ সাতটা, একটা ভাবিকে নিলে আরেক ভাবির মন খারাপ, তখন পাঁচ সাতটাকেই নিতে হবে। আবার বোনদেরকে না নিলে মন খারাপ, একটা বোন গেলে আরেক বোনের মন খারাপ। এইভাবে অনেক বিয়েতে হাপাহাপি মহিলা হয়ে যায়, দিয়ে পুরুষ আর মহিলা এক জায়গাতে এক প্যান্ডেলে বসিয়ে দেয় চালাও করতে। কোথায় জায়গা পাবো? আমার জায়গা নেই, মহিলাদের জন্য আলাদা জায়গা, পুরুষের জন্য আলাদা জায়গা, এদের জন্য আলাদা করে খাওয়া, অত লোক কোথায় পাবো? চলো একসাথে বসো, খাও, যেমন এসেছো তেমনি খাও। আর সেই ছেলে মেয়ে চেঁচা মিছি, এই তো পরিবেশ বুঝতেই পারছেন। বরযাত্রী কত? ৮০-১০০টি বরযাত্রী। আর যে বরযাত্রী না কি বলে বধ যাত্রী, তাতেও আবার অমুসলিমও আছে, আবার অনেক লোক সে তার আবার অমুসলিম বন্ধু আছে, সে বলছে আমি আমার অমুসলিম বন্ধুকে নিয়ে যাব। এবার অমুসলিমদের জন্য পৃথক খাওয়ার ব্যবস্থা করা, পৃথক হাঁড়িতে রান্না করা, পৃথক, হ্যাঁ বুঝতে পারছেন, নতুন হাঁড়িতে রান্না করতে হবে, তাতে গোমাংস থাকবে না, খাসির মাংস, তারপরে আবার মদ দিতে হতে পারে, এই নানা কীর্তি, এত লোকের রাখা ও খাওয়ানোর দায়িত্ব পাত্রীপক্ষের ঘাড়ে, কোন অধিকারে, এতজন পারবো না বললেও উপায় নেই, সমস্ত কুটুম্বের মান রাখতেই হবে। জোর করে যাবে ১০০ জন বরযাত্রী, পাত্রীপক্ষ বাধ্য হয়ে রাজি হয়, এটা কি জুলুম নয়? জুলুম করে কি কারো বাড়িতে নিমন্ত্রণ খাওয়া চলে? এমন পেটুরা পেটুকেরা কি লুটেরা নয়? কুটুম বুঝাতে নিজে খাওয়াও, পরের ঘাড়ে কেন কুটুমের মান রাখো? নাকি পরের লেজে পা পড়লে তুলোপানা ঠেকে, আর নিজের লেজে পা পড়লে ক্যাঁক করে ডাকে, তাই নয়? জোরের বরযাত্রী ভোর থেকে প্রস্তুত, বরযাত্রীরা ভোর থেকে প্রস্তুত হলো, গতকাল পাত্রপাত্রী সন্ধ্যা ১২টা মেকে গায়ে হলুদ তুলে আম পাতা দেওয়া পানিতে গোসল করেছে, বর তার দাড়িগুলোকে বেশ তেল পানা করে চেঁচে মসৃণ গাল বের করেছে, আজ তাদের নবজীবনের নতুন প্রভাত, চারিদিক খুশিতে ডগমগ। কিন্তু কার খেয়াল রাখে কে, কার খেয়াল থাকে যে কারো পৌষ মাস আর কারো বা সর্বনাশ, কারো মজ হয় কেউ আমাশ হয়ে যায়, পাত্রপক্ষের পৌষ মাস আর পাত্রীপক্ষের সর্বনাশ। বর সাজানোর ধুম চলছে বাড়ির এক প্রান্তে, নিজের অথবা সরকারি ভাবিরা, সরকারি ভাবি মানে গ্রাম সম্পর্কে ভাবি, আর আত্মীয় সম্পর্কে নয়, গ্রাম সম্পর্কে ভাবি, এদেরকে বলা হয় সরকারি ভাবি, মানে যে পায় তাকে ভাবি বলে ডাকে। অবশ্য গরিবের মেয়েরা বেশি ভাবি হয়, গরিবের মেয়েদেরকে লোকে ভাবি বলে, সরকারি ভাবি বলে। এই সরকারি ভাবিরা বরকে ঘিরে পরম আদরে কপালে চুন কুমকুমের ফোঁটা, মাথায় মুকুট, গলার ফুলের মালা, আঙ্গুলে সোনার অঙ্গুরীয়, গলায় সোনার হার, জামায় সোনার বোতাম, গায়ে রেশমের রেশমের বা হলুদ কিংবা জাফরানি রঙের রুমাল বাঁধা আছে, যার প্রত্যেকটা ইসলামে হারাম। বিদাত কি? সোনার চেন ব্যবহার করা বিদাত?
হারাম। পুরুষ মানুষ সোনার চেন সোনার আংটি ব্যবহার করতে পারে না, এটা হচ্ছে হারাম, বিদাত না। অন্যদিকে শাড়ি দেওয়া হয়নি বলে বড় ভাবি রাগ করেছে, তাই দুলার বিবি যাবে না। ছোট বুনুইকে জামা প্যান্ট দেওয়া হয়নি বলে রাগ করেছে, তাই বরযাত্রী যাবে না। বন্ধুকে বরযাত্রী না নিয়ে গেলে সোজা সেজো ভাইও বিয়েতে যাবে না বলছে, না তার বন্ধুকে নিতে হবে তবে সেজো ভাই যাবে। হ্যাঁ, পাড়া সাজু রাগ করেছে, সেও বরযাত্রী যাবে না, কারণ তার চাচাকে বরযাত্রী বলা হয়নি। তাই ওদের সকলেরই রাগ মানানোর, রাগ মেটানোর চেষ্টা চলছে। বরকে কোলে তুলে পালকি বা গাড়িতে বসালো তার বোনাই অথবা চাচাতো ভাই, মা এলো তেলের ভাঁড় ও পানির বদলা হাতে ছেলের কাছে, কয়েকজন মেয়ে বা বেটা মা বেটাকে দিল কাপড় ঢেকে। এটা হয়তো আপনাদের পরিবেশে নেই, আমাদের পরিবেশে আছে। মা ছেলের পায়ে তেল দিয়ে পানি দ্বারা পা ধুয়ে দিল, সস্নেহে জিজ্ঞাসা করলো বাবা কোথায় যাচ্ছ? ছেলে তখন সত্তর জবাব দিল, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি মা। আছে আমাদের, আছে কোথাও কোথাও আছে, থাকবে, বাংলা একটাই। তবে হ্যাঁ, বাংলা সব প্রান্তে সবকিছু হয় না, কোনো কোনো পরিবেশ সজাগ হলে সতর্ক হলে সেখানে হয় না, কিন্তু ঝোড়ে ঝোড়ে বেশি এগুলো হয়, ঝোড়ে ঝোপে বেশি হয়। বলছে মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আমি একটা বিয়ে দেখেছি, একটা ভিডিও, বিয়ের ভিডিও দেখেছি বাংলাদেশের, সেখানেও দেখেছি, আমাদের মধ্যে প্রায় কাছাকাছি একই রকম জিনিস রয়েছে। সস্নেহে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ বাবা, তখন ছেলে সত্তর জবাব দিল, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি মা। এরপর গাড়ি বা পালকি ছুটে পাত্রীর গ্রাম বা শহরের দিকে। বলাই বাহুল্য যে পূর্বের ওই কীর্তিগুলো ইসলামের কিছু নয়, পরন্তু পয়সা নিয়ে দাসী আনার প্রথা। পয়সা দিয়ে না, পয়সা নিয়ে কি নিয়েছে? যৌতুক নিয়েছে, পণ নিয়েছে, পঞ্চাশ হাজার, পঞ্চাশ লাখ, দু লাখ, পাঁচ লাখ, হ্যাঁ, গাড়ি, ফ্রিজ, টিভি, অমক তমক নিয়ে তারপরে বলছে তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। হায় হায়, আল্লাহ তাআলা বলছেন পয়সা দিয়ে নিয়ে এসো, তাও দাসী না, দাসী না তোমার বউ, পয়সা দিয়ে নিয়ে এসো। আল্লাহ না, পয়সা নেবো আর তার সঙ্গে জিনিসও নেবো। এমন দোকান যে দোকানে পয়সা দিয়ে জিনিস কেনা যায় না, পয়সা নিয়ে জিনিস কেনা যায়। হায় রে পরিবেশ, হায় রে মুসলিম। বলাই বাহুল্য এগুলো হচ্ছে পরবর্তীকালে পয়সা নিয়ে দাসী আনার প্রভাব বহু সংসারে বহু বধুর উপর পড়ে থাকে, আর সেখানে বধূ নির্যাতন চলে, বধুর উপরে নানা রকম অত্যাচার হয়, এসে সংসারে দাসী হয়ে থাকে, উদাসীন স্বামী তার খেয়ালই করে না। বরযাত্রীর গাড়ি পূর্বেই ছুটেছিল, থামলো গ্রামের বাইরে, গ্রাম ঢুকবে না, গ্রামের বাইরে গিয়ে অপেক্ষা করবে। দেখা গেল কেউ কোথাও নেই, ব্যাপার কি, এত অসামাজিক পাত্রীপক্ষ, নিমন্ত্রণ করতে বা আগে বাড়িয়ে সম্বর্ধনা জানাতে নিতে আসেনি কেউ। নিয়ম হচ্ছে যে বিয়ে আসবে, বরযাত্রী আসবে, গাড়ি আসবে, তো গ্রাম ঢোকার আগে, এগুলো গ্রামের কথা, শহরের কথা না, গ্রাম ঢোকার, শহরেও আছে যে কাছাকাছি হলে পরে আসুন মশাই, হ্যাঁ নিমন্ত্রণ থাকলো আমাদের বাড়িতে, এরকম নাকি ভদ্রতার খাতিরে বলতে হয়। গ্রাম ঢোকার আগে গ্রামের মেন রাস্তাতে গিয়ে দাঁড়িয়ে থাকবে একজন, যে গাড়ি দাঁড়া থামবে এসে, তখন বলবে কই বিয়াই বা অমুক, হ্যাঁ আপনাদের নিমন্ত্রণ থাকলো অমুকের বাড়িতে, আপনারা আসুন, আহলান ওয়া সাহলান, না তারপর কি বলে বাংলাতে যা বলে বলে স্বাগতম না যায় কিছু বলে, খোশ আমাদের। যদি এটা না করে তাতে রাগ হয়। আমি এক বিয়েতে ছিলাম, গাড়িতে বরযাত্রী গেছিলাম, তো সেখানে ওই অবস্থা, আসেনি কেউ, আরে বাপরে রাগ, কি ফিরে চলো, বিয়ে গ্রাম ঢুকবে না, বিয়ে কি হলো, কেউ মানে ইস্তেকবাল করতে আসেনি, মানে আগে বাড়ি নিতে আসেনি, এগুলো যার ডকা হবে না। হায় হায় হায়, কার বললে যে একশো জন বরযাত্রী হবে না, দেড়শো জন লাগবে, জোর করে তুমি একশো জন নিয়ে এসে গ্রাম ঢোকার আগে আবার আবদার জানাচ্ছো, তোমাকে নিমন্ত্রণ করতে, কিসের নিমন্ত্রণ হয়, চোরের মতো এসো আর ডাকাতের মতো খেয়ে যাও, কিসের জন্য অপেক্ষা করছো? সুতরাং ব্যাপার কি, এত অসামাজিক পাত্রীপক্ষ কেন নিমন্ত্রণ করতে বা আগে বাড়িয়ে সম্বর্ধনা জানিয়ে নিতে আসেনি কেউ? দাওয়াত না দিলে কি কারো বাড়ি মেহমান যাওয়া যায়? এত নিচ ও ছোঁচা নয় বরপক্ষ, তবে জালিম নিশ্চয়ই বটে, কারণ জোরপূর্বক তো এত লোক সঙ্গে এনেছে তারা, জোর করে মেহমান এসে আবার দাওয়াতের অপেক্ষা কেন? জালেমের মতো ঢুকে পড়ো আর লুটেরার মতো পেটে ভরো, দোষ কি তাতে? দেশাচার তো নির্মম শোষণ হলেই বা ক্ষতি কি তাতে? এইভাবে রাগ নিয়েই প্রবেশ করে বরযাত্রী, করে কোনে পক্ষ ভুল স্বীকার করে কত কষ্টে রাগ মানায়, কত কষ্টে কত রকম ভাবে রাগ মানায়। যদি বিয়ে বিয়ে ঘুরে যায় সমস্যা, এত খরচ, এত সাজ সরঞ্জাম সব বেকার যাবে, তবুও অসঙ্গত মন্তব্য থেকে রেহাই পায় না। আবার এখানে তো বাবু যতে বলে পারিষদ দলে বলে তার শতগুণ, বাড়ির বিয়ে বাড়ির লোক যাদের বিয়ে তারা যত যাতে না বলে, পাশাপাশি বন্ধু বান্ধব এই সেই, হ্যাঁ এরা বেশি কথা বলে, কে কার মুখে হাত দেবে যদি বিয়ে ঘুরে যায়। বরানুগমন হলে সসম্মানে তাকে কোলে করে নামানো হয়, প্রথমে মসজিদে সালাম করানো হয়, করে নাকি আপনাদের?
হ্যাঁ মোর মানে বর যেখানে রাখা হবে সেইখানে রাখার আগে মসজিদে নিয়ে যায়, দিয়ে মসজিদে সালাম পড়ায়, এইভাবে নাই বেশ নাই তো ভালো কথা। বিয়ে মসজিদে নিয়ে যায়, এটা হচ্ছে বিদাত। অবশ্য মসজিদে গেলে দুরাকাত নামাজ পড়তে হয়, কিন্তু তাতেও মানে বিয়ের মজলিসে যাওয়ার আগে মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়া এটা একটা বিদাত। মসজিদে যাবে কেন? মসজিদে যাওয়ারই দরকার নেই, কিন্তু যদি বা এছাড়া মসজিদে যেতে হয় দুরাকাত নামাজ পড়ো, তাহলে সেই প্রণাম হাত যেমন প্রণাম করে না ওইভাবে মসজিদে সালাম করে। অথবা কোনো পীরতলা থাকলে পীর পাটি হলে যদি পীর মানে তাহলে পীরের পায়ে গিয়ে সালাম করে, কিংবা পীরের ওই থালা পীরতলায় গিয়ে সালাম করে, ইমামতলায় গিয়ে সালাম করে, সেখানে তারপর শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে বরাসন সাত চক্র তওয়াক করিয়ে বসানো হয়। এই সময় নাকি কোণে লুকিয়ে কোন ফাঁক দিয়ে বরকে দেখে পছন্দ করে, অথচ এই সময় পছন্দ কোনো কাজে দিতে পারে না। অতঃপর বর আসে বিবাহ মজলিসে, যাকে আলমতলা বলে, বর বিনীত হয়ে রুমাল হাতে যে বললাম নিয়ে ঝুঁকে বিছানায় সালাম করে, কি জানি আসসালামু আলাইকুম বলে সালাম হয়তো জানে কি না। এরপর কেবলা মুখে নামাজে বসার মতো প্রায় সর্বদাই বসে। কোন মুখে বসে? কোন মুখে বসে না পারা? হেলাল কোন মুখে বসছিলেন? কেবলা মুখে বসেন নাই? কেবলা মুখেই বসায় এবং নামাজ পড়ার মতো ভাত যেমন পায়ের উপর যা নামাজ পড়ার সময় বসা হয় ওইভাবেই বসে, না হয় বলে বর বেয়াদব, না হলে বর বেয়াদব। এই সময় অনেক জায়গায় প্যান্ডেলের গেটে দাঁড়িয়ে দুই প্রসাধিকা যুবতী কপালে চন্দনের ফোঁটা দিয়ে এবং গলায় ফুলের মালা দিয়ে বরযাত্রী বর বরযাত্রী বরণ করে, দেখেছেন এটা? বর বরযাত্রী বরণ করে, হ্যাঁ বিভিন্ন রকম দিয়ে বরযাত্রী বরণ করে, এগুলো সব হচ্ছে বিজাতীয় কথা, সব দেখা দেখি শেখা। তারপর সেখানে আসার পর শুরু হয় খাওয়া দাওয়া ভুরি ভোজন, অর্ধেক খাওয়া অর্ধেক খেলা, মিষ্টি খোরের দল তো গোনাগাথা 70-80টা রসগোল্লা খাবে, বাঙালির রসগোল্লা আহ বলতে মুখে পানি আসছে, না পারলে নিংড়ে নিচিরে চুরি করে লঙ্কা বা মরিচ কামড়ে লেবু চুষেও পেটে ভরে, রসগোল্লা ছাড়বে না, সব মিষ্টি বাদ, বন্দিয়া বাদ, লুচি বাদ, খালি রসগোল্লা খাও, খেয়ে যাও, খেতে না পারলে মরিচ চিবা, মরিচি ঝাল লাগা সেই সঙ্গে মিষ্টি, খুব মজা, আরো বেশি খায়, হায় হায় কেন কি দরকার আছে তোমার এত খাওয়া, আসলে পয়সা লাগবে না তো, পয়সা লাগবে না তো, এগুলো পেয়ে 500 সামনে আসছে শেষ হয়ে যাচ্ছে আবার 500, সুতরাং যত পারো তত খাও, পরে বমি হয়ে গেলেও ছাড়বে কেন, তাতে তো পয়সা লাগছে না, অনেকে বমি করে দেয় পরে, একটু পরে গিয়ে পানি খাওয়ার পরে বমি করে দেয়, কিন্তু ফ্রির মাল কোম্পানি কা মাল দানিয়া মে ডাল, পরের মাল পায় হাগা বুঁদে খায়, কি দরকার তো ফ্রিতে আসছে খাও আর বমি করে দাও। এরপরে যদি কিছু আনতে বা দিতে বিলম্ব হয় তাহলে প্লেট উপুর করে দেবে অনেকে, বরযাত্রী আছে প্লেট, ভাই দেরি হচ্ছে কেন, পানি আনতে দেরি হলো কেন, এই প্লেট দিল ছুড়ে, এসব চোখের দেখা ঘটনা, প্লেট ছুড়ে দিল কেন, কিসের অধিকারে, যেহেতু তারা দয়া করে আপনার মেয়েটাকে বউ করে নিয়ে যাবে, হায় 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 দয়া করে আপনার মেয়েটাকে বউ করে নিয়ে যাবে, তারই এত দাপ, প্লেট ছুড়ে ফেলে হয়, এবং যারা খাওয়ায় তাদের সঙ্গে অশালীন আচরণ করে এই বরযাত্রীর দল, কিসের এত দাপ, কেন এত বাপত্তি অধিকার ফলানো, কারণ হয়তো পাত্রীর বাপ চোরের দায়ে ধরা পড়েছে, তাই কন্যাদায় থেকে মুক্তি পাওয়ার জন্য বরপক্ষের এত পায়ে ধরা, খাইয়ে দাইয়ে যদি তারা পারে তো গালে চরও মারে, তবু গাল পেতে নীরবে সহ্য করে নিতে হয় মেয়ের বাবাকে, নজর যদি বিয়ে ঘুরে যায় নেহাতি মজবুর পাত্রীপক্ষ। মহান আল্লাহ বলেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা পানাহার করো কিন্তু অপচয় করো না, তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। কিন্তু কে শুনে, কে শুনে কোরআনের বাণী, কে শুনে হাদিসের কথা, তোমরা কিছুতেই অপব্যয় করো না, যারা অপব্যয় করে তারা অবশ্যই শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা অবলম্বন করা হবে, যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহ আচরণ করে করে বেড়ায়, আর তিনি অত্যাচারীদেরকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা আল্লাহ ইউহিব্বু যালিমিন, অত্যাচারীদেরকে পছন্দ করেন না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুসলিম ওয়া আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই, কেউ কারো প্রতি জুলুম করবে না এবং কেউ কাউকে অসহায় ছেড়ে দেবে না, তাকওয়া হলো হৃদয়ের জিনিস, আর কোন মানুষের মন্দের জন্য এতটুকু যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে ঘৃণা করে, পরন্তু প্রত্যেক মুসলিমের জান মাল ও ইজ্জত প্রত্যেক মুসলিমের জন্য হারাম করা হয়েছে। জানেন বুঝতেই পারছেন উপযুক্ত কর্মকাণ্ড বিভিন্ন আচার অনুষ্ঠানের স্বপক্ষে কোনো সমর্থন ইসলামে নেই,
তাছাড়া পাত্রীপক্ষের প্রতি এমন অভদ্র অভদ্র আচরণ শুধু ইসলামের ইসলাম বিরোধী নয় বরং অমানবিক। এতে এখানে পাত্রীপক্ষের উচিত নয় কষ্ট স্বীকার করে নান কিনতে যাওয়া এবং অপব্যয় করে বিভিন্ন খাদ্যের ভ্যারাইটিস প্রস্তুত করা। মিষ্টি করবে তো চার পাঁচ রকমের মিষ্টি, ভাত রাঁধবে তো পোলাও সাদা আর কি, তারপরে আরো তরকারি করবে তো আরো কত রকমের তরকারি, যাতে করে কি হয় নাম হয় যে হ্যাঁ বাবু খাইয়েছিল। এখানে নাম নেওয়ার জন্য নাম নেওয়ার উদ্দেশ্যে বেশি অপচয় করাও পাত্রীপক্ষেরও উচিত নয়, কারণ অপব্যয়কারীরা শয়তানের ভাই। যেমন মেহমানদের অসম্মান হতে না দেওয়া তাদের কর্তব্য, তা বলে কি তাদের খাতির করবে না যেমন তাই করবে, তা তা উচিত না, যথাসম্ভব তাদের খাতির করতে হবে। ওদিকে ডোলার বিবিরা, ডোলার বিবিরাও পদ্মার ডুলি থেকে বের হয়ে বেগানা বা বেগানা পুরুষের হাতে খাওয়া দাওয়ার কর্তব্য সারছে সেখানে, আর মনে মনে চিন্তা করছে কে কেমন কাপড় উপহার পাবে, খারাপ কাপড় হলে তো রেহাই নেই, কাপড় উপহার পাবে ওরা যা ডোলার বিবিরা তারা বা কাপড়ও পায় কোনের পক্ষে কোনো পক্ষের তরফ থেকে। এই হলো মোটামুটি বিয়ের দিনের বিশেষ কতকগুলো কাণ্ড। তারপরে বিবাহ বন্ধন কিভাবে হবে, বিবাহ বন্ধন কিভাবে হবে এ কথা আপনারা জানেন। ইসলাম এক সুশৃঙ্খল জীবন ব্যবস্থা, বিবাহ কোনো খেলা নয়। অনেকে মনে করে খেলা বাঁধা, খেলা বন্ধন নয়, এটা হচ্ছে দুটি জীবনের চিরবন্ধন। তাই এই বন্ধনকে সুশৃঙ্খলিত শক্ত করার উদ্দেশ্যেই ইসলামে রয়েছে বিভিন্ন নিয়ম নীতি। ইসলামে বিবাহ বন্ধনের জন্য প্রথমত শর্ত হলো পাত্র পাত্রী সম্মতি, পাত্র সম্মতি চাই পাত্রীরও সম্মতি চাই, জোর করে কারো বিবাহ হবে না। যদি বাবা বলে জোর করে বিয়ে দেবে, হ্যাঁ মেয়ে রাজি না তবুও বিয়ে দেবে, তাতে কিন্তু বিয়ে হবে না। প্রধান শর্ত হলো পাত্র পাত্রীর সম্মতি, সুতরাং তারা যেখানে বিবাহ করতে সম্মত নয় সেখানে জোরপূর্বক বিবাহ দেওয়া তাদের অভিভাবকের জন্য বৈধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অকুমারীর পরামর্শ জবানি অনুমতি না নিয়ে এবং কুমারীর সম্মতি না নিয়ে তাদের বিবাহ দেওয়া যাবে না। আর কুমারীর সম্মতি হলো মৌন থাকা, চুপ থাকা। কুমারী মেয়ে লজ্জা পাচ্ছে, লজ্জাতে কিছু বলছে না, হ্যাঁ দেখ ওখানে বিয়ে ঠিক করেছি, কোনো অসুবিধা নেই তো, লজ্জাতে কিছু বলে না, অনেক সময় লজ্জাতে কিছু বলে না কিংবা মুচকি হাসে কিংবা যাই হোক, যদি কিছু না বলে তার দলিল হলো কি রাজি আছে, আর যদি কেঁদে ওঠে কিংবা না বলে তার মানে সে রাজি নয়, তখন এই বিয়ে ভেঙে দিতে হবে। নিজেদের সম্মান বাঁচাতে গিয়ে সেই মেয়ের জীবনটাকে নষ্ট করা উচিত নয়। মা বাবা তো নিজের সম্মান, হ্যাঁ কথা দিয়েছি কেন রাজি হবি না, এই সে, এটা কিন্তু মোটেই উচিত নয়। বর্তমান যুগে তো আরো সমস্যা, তার সঙ্গে কারো ভালোবাসা আছে কিনা, তার পছন্দের কেউ আছে কিনা, এইসবে হয়তো পছন্দের যে আছে সে হয়তো মা বাবার পছন্দ নয়, নানা ঝামেলা আছে। তবুও পাত্রী যদি অপছন্দ বা নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, অসম্মত থাকে, তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে জোর করে বিবাহ দেওয়া বৈধ হবে না, বিবাহ শুদ্ধ হবে না। এবারে অনুমতিটা নেবে কে, অনুমতিটা কে নেবে মেয়ের কাছ থেকে? অভিভাবক, ঘরের বাড়ির লোক, নিজের মা, নিজের ভাবি বোন, এরাও অনুমতিটা নেবে। কিন্তু আমাদের দেশে অনুমতি কিভাবে নেয় সেটা বলছি পরে। নাবালিকার বিবাহ তার অভিভাবক দিতে পারে, একজন নাবালিকা হয় তাহলে তার অনুমতি কে বিয়ে করার মানে অনুমতি কে দেবে, অভিভাবক দেবে। যেমন মা আয়েশা বিয়ে হয়েছিল নাবালিকা অবস্থায়, আবু বকর সিদ্দিক নিজে বিয়ে দিয়েছিলেন, তার বয়স তখন ছ বছর ছিল, সে বিয়ে সম্পর্কে কিছুই জানতেন না, বিয়ে হয়ে গেছিল, বাসর হয়েছিল 9 বছর বয়সে। তবে সম্মতি না নিয়ে অভিভাবক অপাত্র ফাসেক সারাবি ব্যভিচারী বিদাতি বা বেনামাজি কোনো অযোগ্য পুরুষের হাতে তুলে দিলে মহিলা সাবালিকা হওয়ার পর নিজে কাজীর নিকট অভিযোগ করতে পারে, সে বড় হলে জ্ঞান হলে সে স্বামী বর্জন করতে পারে, বলতে পারে যে না আমি স্বামী চাই না, বিয়ে হয়ে আছে, কিন্তু তবুও কাজীর কাছে গিয়ে বলবে আমার বাবা ভুল পুরুষের সঙ্গে বিবাহ দিয়েছে, আমি বিবাহেতে সম্মত ছিলাম না, ছোটবেলাতে আমি জানতামই না, এখন আমি সম্মত নই, যদি বলে তাহলে তারা বিবাহ বন্ধন বিচ্ছেদ করতে পারে। ইচ্ছা করলে বিবাহ অটুট রেখে ওই স্বামী অটুট রেখে ওই স্বামীর সঙ্গে সংসারও করতে পারে, নচেত বাতিলও করতে পারে, তার এখতিয়ার থাকবে। পাত্রীর জন্য তার ওলি বা অভিভাবক হওয়া জরুরি, পাত্রের জন্য নয়। পাত্রের বাবা মা যদি রাজি না থাকে মাফি মুশকিল, পাত্র একাই 100, কিন্তু পাত্রীর বাবা যদি রাজি না থাকে তাহলে বিবাহ হবে না, বিবাহ হবে না, বিনা ওলিতে বিবাহ বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল, যে মহিলা নিজে নিজেই বিবাহ করে, অভিভাবক ছাড়াই নিজে বিয়ে করে, যেমন আজকাল লাভ ম্যারেজ হচ্ছে, কোর্টে নিয়ে গিয়ে হ্যাঁ বিয়ে করছে, কোর্ট ম্যারেজ করছে,
অভিভাবকের কোনো পাত্তাই নেই। সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বিবাহ বাতিল বাতিল বাতিল। আর বাতিল হলে যদি তার সঙ্গে সংসার করে তাহলে ব্যভিচার করা হবে। আর ওলি কেমন হবে? ওলি হবে সাবল ও সুস্থ মস্তিষ্ক, সুবোধ সম্পন্ন সচেতন মুসলিম পুরুষ। মুসলিম হতে হবে, তাকে পাগল হলে হবে না, মাতাল হলে হবে না, বেনামাজি হলে হবে না। ওলি যাকে বলে, সে না থাকলে তারপরে যে পরবর্তী তার ভাই কিংবা দাদা কিংবা চাচা ওলি হতে পারবে। যেমন পাত্রীর পিতা তা না হলে দাদা, তা না হলে ছেলে বা পোতা, তা না হলে সহোদর ভাই, না হলে বৈমাত্র ভাই, না হলে আপন চাচা, নচেত পিতার বৈমাত্র ভাই, না হলে চাচা তো ভাই, অনুরূপ নিকট আত্মীয়রা কি হবে? ওলি হতে পারবে। বাপ যদি নাস্তিক হয়, কবর পূজারী বা মাজার পূজারি হয়, তাহলে মেয়ের ওলি হতে পারে না। আর অভিভাবক ছাড়া মহিলার বিয়ে হয় না, যেহেতু পুরুষের ব্যাপারে তার মোটেই অভিজ্ঞতা থাকে না। আবেগ ও বিহ্বলতায় স্বামী গ্রহণে ভুল করাটাই তার স্বাভাবিক। মেয়ে মানুষ, হৃদয় তাপে ভাবে ভরা মানুষ, জীবনটা যে কঠিন নাই কো তাদের জ্ঞান। তো যাই হোক, কথা হলো কি, তাদের জ্ঞান থাকে না বলেই অভিভাবক জরুরি হয়। আর এই ক্ষেত্রে অভিভাবক না থাকলে কোনো মহিলার বিবাহ হয় না। সাধ্যমতো সুপাত্র যোগ্য স্বামী নির্বাচন ছাড়া খেয়াল খুশি মতো যা তার সাথে মেয়ের বিবাহ দিতে পারে না অভিভাবক, যেহেতু অভিভাবকত্ব এক বড় আমানত যা নিজের স্বার্থে যে যেখানে খুশি সেখানে প্রয়োগ করতে বা নিজের কাছে ভরে রাখতেও পারে না, যথাস্থানে তা পৌঁছে দেওয়া ফরজ। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা জেনে শুনে আল্লাহ রাসূলের খেয়ানত করো না এবং তোমাদের গচ্ছিত আমানতের নয়। অর্থাৎ তুমি আমানতে খেয়ানত, মেয়ে তোমার কাছে আমানত, সেই আমানতকে যথাস্থানে পৌঁছে দাও। আমানত যথাস্থানে মানে সুপাত্রে পাত্রস্থ করো, সেই মেয়েকে খবরদার যেখানে সেখানে দিয়ে দিও না। বিদাতি, বেনামাজি, মাজারি যেখানে পেলে সেখানে দিলে, এটা কোনো রকম করে ঘাট থেকে নামিয়ে দিলেই হলো তা নয়, বরং তাকে ঠিক মতো ঠিক সুপাত্রের কাছে বিবাহ দিতে হবে। এটাই হচ্ছে ওলির কর্তব্য। এই হলো মোটামুটি বিবাহের শর্ত সম্পর্কে, যে কি শর্ত হলে মানে কোন কোন শর্তে বিবাহ হবে, বিবাহের শর্ত যে আছে এবং কিভাবে বিবাহ করাতে হবে, এ কথা ইনশাল্লাহ আগামী দর্শে বলা হবে। কি দেশে কি প্রথা চালু আছে, সে প্রথা ঠিক না আছে, এ সম্পর্কে আলোচনা পরে।